পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলার ফাইতং ইউনিয়ন 9 নং ওয়ার্ড ফাদুরছড়া এলাকায় ইটভাটায় লামা বন বিভাগের আওতাধীন ডলুছড়ির রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অবৈধ কাঠ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার উপজেলায় অভিযানের অংশ হিসেবে লামার ফাইতং ফাদুরছড়া 7 BM ইটভাটায় অভিযানে 6500 ঘনফুট অবৈধ বনের লাকড়ি উদ্ধার করে বন বিভাগ। এসব কাঠ ইটভাটায় পোড়ানোর লক্ষ্যে মজুত রাখা হয়েছিল। এ বিষয়ে ডলছড়ি রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. রেজাউল ইসলাম জানান, অভিযানে কবির খান কোম্পানির মালিকানায় 7 BM ইটভাটা থেকে 6500 ঘনফুট লাকড়ি জব্দ করা হয়। অবৈধ গাছ কাটার সাথে যারা জড়িত এবং মজুতকারী উভয়ের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এ সময় বন বিভাগের নিরাপত্তায় নিয়োজিত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন। মোহাম্মদ ইসমাইলুল করিম, NAN TV, বান্দরবান।